প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। মা বা বাবাদের একটাই স্বপ্ন থাকে, একটাই কথা থাকে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রত্যেকটা মা বা তার পরিবার চায় তার সন্তান দুধে ভাতে থাকুক, তার অভাব দুঃখ কষ্ট যা আছে সব আমরা নিয়ে নেব, সন্তান যেন ফুলে ফলে ভরে ওঠে। কিন্তু সেই সন্তানকে 9 মাস 10 দিন গর্ভে রাখার পর যখন মা বা বাবারা দেখেন যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের ভালোবাসায় 1 মাস 2 মাস 3 মাসের ভালোবাসায় সে তার বাড়ির লোকের প্রতি একটা অন্যায় আবদার করছে, অত্যাচার করছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে এবং প্রত্যেকটা পদে পদে তাকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, সেই বাবা মায়ের জীবনে যে অঘটন ঘটে তার থেকে আর মনে হয় কোনো মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবনযাপন তৈরি করতে পারবে। কারণ প্রত্যেকটা মুহূর্তে সেই সন্তানটাই মরে যাওয়ার ভয় দেখায়, প্রত্যেকটা মুহূর্তে সন্তানরা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখায়, প্রত্যেকটা মুহূর্তে সন্তানরা বারবার বলে যে আমি ওই মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না, বা কোনো মেয়ে বলে আমি ওই ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। তখন কোথায় গিয়ে মনে হয় যে এমনই কি সন্তান আমরা জন্ম দিয়েছিলাম যেখানে ছোট্টবেলা থেকে যে এত ভালো থাকতো এত কথা শুনতো সে হঠাৎ করে বদলে গেল। এমনও হয়েছে যে বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে কলকাতায় তার বউয়ের কথা শুনে সে বাইরে অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করছে। তাই বারবারই বলবো যে সন্তানকে দুধে ভাতে রাখার জন্য একবার সঠিক সময় সন্তানের জন্মচারটা নিয়ে একজন ভালো মানুষকে দেখিয়ে বিচার করাটা ভীষণ ইম্পর্টেন্ট যে আগামী দিনে আমার সন্তান ভালো চাকরি, ভালো বিয়ে, ভালো শরীর স্বাস্থ্য পাওয়ার সাথে সাথে আমাদের ছেড়ে যাবে না তো, আমাদের দেখবে তো, আমাদের কেয়ার করবে তো, এই কথাটা কিন্তু বাবা মাদের এসে প্রথম জিজ্ঞাসা করার দরকার। আর সন্তানদের এটা দরকার যে প্রত্যেকবার তো বাবা সন্তানদের চাকরি দেখাতে আসে, তো সন্তানদেরও উচিত কখনো কখনো আমাদেরকে বুকিং করে বাবা মায়ের চারটা নিয়েও দেখাতে আসা যে বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো, আমি তাকে সেবা শুশ্রূষা করতে পারবো তো। এই হচ্ছে একটা প্রাকৃতিক ব্যালেন্স যেখানে আপনি আর আপনার সন্তান যদি উভয় উভয়ের জন্য করে তাহলে কিন্তু সেই সংসারে কখনো কারোর জন্য চিন্তা ধরতে পারে না। আরো কথা বলবো কালী পুজো অমাবস্যা নিয়ে, দেখে নিক কি আছে। নমস্কার। হ্যালো, বলুন কে বলছেন? সুমন গোস্বামী, বেলেঘাটা। জানবে কার সম্বন্ধে সুমন? এটার বাদ বলো সুমন। 19/11/81 জন্ম সময় বলো। 12:38 বাদ কি দুপুরবেলা না রাত্রিবেলা? রাত্রিবেলা 12:38। জন্মস্থান কোথায়? কলকাতা। তোমার বৃহস্পতিবার জন্মবার? ওকে, এবার মেন হাউস করে আমরা ঢুকবো। তোমার সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। প্রথম কথা হচ্ছে তুমি ঠান্ডা মাথায় সব কাজ করবে, এটা ফার্স্ট কথা। অত্যাধিক রেগে গিয়ে, অত্যাধিক টেম্পটেড হয়ে গিয়ে বা হতকারিতার বসে জীবনে অনেক অনেক তোমার ক্ষতি হতে পারে, বুঝতে পারছো? যে কোনো সিদ্ধান্ত জীবনে নেবে খুব ঠান্ডা মাথায়, কারণ তোমার মাঙ্গলিক দোষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ কাল সর্পযোগ। এই পূর্ণ কাল সর্পযোগ তার সঙ্গে মাঙ্গলিক থাকলে বলা হয় জীবনে যে পরিমাণে একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে স্ট্রাগল করে তারপরেও সাকসেস আসে না, তাই তো? এক। দ্বিতীয় কথা হচ্ছে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবে, যেখানে রাখতে পারবে না, এবং বহু ক্ষেত্রে বহু জায়গা থেকে তোমার জিনিসপত্র চুরি হতে পারে, অর্থাৎ তোমার থেকে মিসিং হয়ে যাওয়া, বুঝতে পারছো? মিসিং হতে পারে। জন্মচার বলতে জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাওয়ার কথা, কারণ তুমি যেহেতু লগ্ন এবং রাশি তোমার সমান, এবং বলা হয় যে লগ্ন এবং রাশি সমান তাকে লগন চাঁদা হয় তারা জীবনে প্রচুর প্রতিষ্ঠিত পায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল ঢুকে পড়ার দরুন তোমার বিবাহিত জীবনে প্রচুর প্রচুর সমস্যা আসতে পারে, এবং সেখান থেকে মানসিক যন্ত্রণা, সেখান থেকে থানা পুলিশ এবং কোন মানে লিগাল প্রবলেমও তোমায় কিন্তু প্রচন্ড হ্যারাস করতে পারে, বুঝতে পারছো? জন্মচারে তুমি যে কোনো কিছুই করতে যাবে একটু সাবধানে এবং ঠান্ডা মাথায়। এবং জন্মচার বলছে ব্যবসা করার চার, জীবনে ব্যবসা করলে প্রচুর উন্নতি করতে পারবে। তুমি কি চাকরি করো না ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করো? চাকরি করি।
না এটা কি তুমি প্রথম চালেই করছো এটা নাকি চেঞ্জ হয়েছে অনেকগুলো? হ্যাঁ হ্যাঁ মেডিকেল সংক্রান্ত ব্যবসা, মেডিসিন ব্যবসা, গার্মেন্টস ব্যবসা, এগুলো ভীষণ ভালো যাবে। বাট চাকরির ক্ষেত্রে কিন্তু তোমার তেমন কোনো সফলতা পাবে না, মানে কোনোভাবে টেনে টুনে এগিয়ে যাওয়া। এবং বারবার না তোমার যে উপরে যে হায়ার অথরিটি, মানে তোমার বস বা তোমার যে উপরের যে মালিকরা আছে, তাদের থেকেও তুমি সুনাম পাবে না। তুমি হার্ড এন্ড সোল খাটলেও তারা তোমার নাম গণ্য করবে না। দেখবে যদি তোমার ট্রান্সফারের একটা লিস্ট পাঠায় আর তুমি যদি অ্যাপ্লিকেশনটা করো ট্রান্সফার হওয়ার জন্য, তোমার নাম থাকার সাথে অন্য নাম আগে পাঠিয়ে দেবে। না, তোমার এখানে সম্ভব নয়, সেটা আটকে দেবে। কারণ জন্মচার্ট বলছে তোমার মাঙ্গলিক দোষ কাল সর্পযোগ এতটাই তোমার নেগেটিভ হয়ে আছে, তোমার যত পরিমাণে ভালো মানে গুড তোমার সাইন গুড সাইন গুলো আছে সেগুলো ওই সময় তোমার খারাপ সাইন হয়ে যায়। আচ্ছা দাদা, প্রসঙ্গে একটা কথা বলবো? বলো বলো। দুটোই কিন্তু কাজের নয়, কারণ কালসর্প যোগটা বিধি অনুযায়ী কাটাতে হয়। কাটানোর পর একটা সর্প দেওয়া হয়, সেই সাপটা জলে ভাসাতে হয়। সেই জ্যোতি যা তোমার যে তোমার মা তোমার যাকে দেখিয়েছে, তিনি হয়তো এই ধরনের কাজ করতে পারেন না বলে তোমাকে স্টোনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে তোমার মাঙ্গলিক, তোমার মাঙ্গলিক পলা দরকার, কিন্তু মাঙ্গলিক দোষ না কাটিয়ে পলা পড়ানো সেটা অনুচিত হবে, উচিত হবে না, ঠিক আছে? অতএব তোমায় বলবো তুমি যে হাতে পাথরগুলো পোড়া যেটা খুলে দাও, খুলে দেওয়ার পর তুমি হলুদ ঘোলা জল দিয়ে মানে টার্মেরিক পাউডার দিয়ে তুমি প্রতিদিন স্নান করো, ঠিক আছে? হলুদ ঘোলা জল দিয়ে তুমি স্নান করো, আর তুমি 7 দিন পর আমাকে একটা বুকিং নাম্বারে ফিডব্যাক দাও তুমি কেমন আছো। অর্থাৎ আজকের দিনে তোমার মেন্টাল যে স্যাটিসফ্যাকশন আর পাথরগুলো খুলে দেওয়ার পর 7 দিন চান করার পরে কি স্যাটিসফ্যাকশন, এটা রিপোর্ট নিয়ে একটা আমায় করো। বুঝে গেল? কার তোমার মা যেখানে গেছিল সেখানে তোমার কালসর্প যোগ বা মাঙ্গলিক কি বলেনি কিছু? আমি তো মা করি যে মা গেছিল, মা করি যে মাকে জানি না, মাকে একটু জিজ্ঞাসা করবে। যদি মায়ের কথা বলতে ইচ্ছা করে তাহলে আমার সঙ্গে বুকিং নাম্বারে ফোন করে কথা বলিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি আরেকটু ক্লিয়ার হতে পারবো, ঠিক আছে? ভালো থেকো। তো দেখুন, এই যে ভাইটি ফোন করে ট্রান্সফারের জন্য, ওটাই বললাম যে যেটা বললাম ট্রান্সফার বা উঁচু পোস্টের যারা হায়ার তাদের সঙ্গে একটা ক্ল্যাশ হওয়া, ও বলো সেটাই হচ্ছে। তো সঠিক রেমিডিস পড়লে, আমি আবারও রিপিট করছি, কোনো দোষ কোনো যোগ পাথর পড়িয়ে কাটানো যায় না। আমি বারবার বলেছি, আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি, আমি এখানেও বললাম যে আমাদের দোষকে দোষের মতো করে কাটাতে হবে, আর যেটা পাথরে দেওয়া সেটা পাথরে। ডাক্তার কিন্তু সবসময় যে সিরাপ দেবে তা নয়, সিরাপটা সিরাপের কাজ করবে, ট্যাবলেট ট্যাবলেটের কাজ করবে, আর সিরিঞ্জ সিরিঞ্জের কাজ করবে। তো কখনোই ভাববেন না যে জ্যোতিষী মানেই যে আপনাকে পাথর পড়ালো মানে আমরা সব ঠিক হবে তা নয়, দোষগুলো কাটানো ভীষণ দরকার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি হাবড়া থেকে বিশ্বজিৎ দাস কথা বলছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1981, 22 আগস্ট। 22 আগস্ট? হ্যাঁ। 1981 জন্ম সময়টা বলো। জন্মস্থান অশোকনগর। জন্ম সময়টা বলো। জন্মস্থান অশোকনগর। তোমার শনিবার জন্মবার? ওকে। তোমার কর্কট লগ্ন, মেষ রাশি, নক্ষত্র কৃত্তিকা। কর্কট লগ্ন, মেষ রাশি, নক্ষত্র কৃত্তিকা, ঠিক আছে?
আচ্ছা, তোমার বাড়ির মধ্যে প্রচুর আবর্জনা জড়ো করা থাকে কেন? তোমার বাড়ির মধ্যে একটা কোণে পুরনো আবর্জনা জড়ো করা থাকে প্রচুর পরিমাণে, মাঝে মাঝেই জড়ো হয়ে যায়, কেন? জন্মচার্ট বলছে যে বাড়ির বাস্তুটা বারবার ড্যামেজ করায়, যেমন পুরনো আসবাবপত্র, পুরনো তার, পুরনো রেডিও, পুরনো টিভি, মানে পুরনো হাজি বাজি জিনিসপত্র থাকে, সেগুলো এক জায়গায় স্টোর হয়, জড়ো হয়, হয়তো? হ্যালো, হ্যালো, হয়তো না হয় না? এটা কেন করো তোমরা, রাখো কেন? না, এটার জন্য কিন্তু বাড়ির বাস্তু, বাড়ির বাস্তু ভীষণ ড্যামেজ হচ্ছে, ঠিক আছে? বাড়ির বাস্তু ভীষণ ড্যামেজ হচ্ছে, এবং তোমরা যেই দিকটা রাখো সেই দিকটা হচ্ছে ঈশ্বরের স্থান, বুঝতে পারছো? এবং তোমাদের দেখবে বাথরুম ঘেঁষা কোনো রান্নাঘর আছে? হ্যাঁ, তুমি আমার শুনতে পাচ্ছ ভাই? বলুন, বাথরুম ঘেঁষা কোনো রান্নাঘর আছে? হ্যাঁ, এই জায়গাটা বাস্তুটা বারবার খুব নেগেটিভ, যার জন্য তোমার বৈবাহিক জীবন, তোমার আর্থিক উন্নতি, তোমার চাকরির স্যাটিসফ্যাকশন, সব জায়গায় বাধা 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 চলছে, এবং আশেপাশের লোকজন প্রচুর শত্রুতা করতে শুরু করছে, কোনো কিছু না করে তোমার শত্রু সংখ্যা প্রায় বাড়ছে, লোকেরা পারলে পায়ে পা দিয়ে এসে সগড়াসন্ধি করতে যাবে, বুঝতে পারছো? লগ্নের দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, লগ্নে রাহু বসে রয়েছে, জন্মচার্ট বলছে মানসিক অবস্থা বারবার ব্যাঘাত করছে, অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে সেটা কিন্তু মন থেকে আর মেনে নিতে পারছে না। আমি এই কারণে ফোন করেছি, বলো। সেটা হচ্ছে আমি গতবার পূজোর আগে এক জায়গায় সরকারি চাকরির জন্য টাকা দিয়েছি, প্রায় 1,05,000 টাকা, ঠিক আছে? এবার দ্বিতীয় কথা, যাকে তুমি 5,00,000 টাকা দিলে তাকে দেওয়ার আগে জ্যোতিষীকে দেখিয়ে দিয়েছিলে? না। কেন তাহলে এখন ফোন করছো কেন? দেখো ভাই, প্রথম কথা, তুমি অনেকটা পিছিয়ে গেছো, কারণ অনেক মানুষ কোনো একটা শুভ কাজ শুরু করতে গেলে, ঘর রং করতে গেলে, বাড়ি তৈরি করতে গেলে, জমি কিনতে গেলে একবার একটা ক্যালকুলেশন করিয়ে নেয়। তোমার জন্মচার্ট বলছে তোমার চাকরি তো হবেই না, লিখে নাও ডেটটা, আজকে বলে দিচ্ছি, আর টাকা তুমি ফেরত পাবে না, সেই মানুষটা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাবে। তুমি যতবার তাকে ফোন করবে বা ধরবে ততবারই বলবে এই তোমার পেপার এসে গেছে, এই এই সাইন হয়ে পেয়ে যাবে, এইটার পরের পর দিয়ে দেবো, মানে বিভিন্ন অজুহাত তোমায় দেবে। হ্যালো, তাই দিচ্ছে তো না দিচ্ছে না? কারণ এখানে জায়গাটা খুব নেগেটিভ হয়ে রয়েছে, এবং তুমি এই চাকরি বা এই টাকা দুটোই ফেরত পাওয়ার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন রয়েছে, এবং তোমাকে কোনো প্রতিকার পড়ালেও, দামি পাথর পড়ালেও তুমি এই টাকা ফেরত পাবে না, আর চাকরি তোমার শিখেই বাধা। তুমি ডেটটা লিখে রাখো ভাই, কারণ তোমার জন্মচার্ট বলছে কোনো কাজকর্মের কি কোনো সন্ধান ডেফিনেটলি আছে, কিন্তু টাকার বিনিময়ে চাকরি পাবে এটা ভুল ধারণা, কারণ তুমি কিন্তু প্রবল মাঙ্গলিক এবং তোমার লগ্নে রাহু এবং সপ্তমে কেতু বসে আছে, তাই তোমার কিন্তু জন্মচার্ট বলছে যদি কোনো প্রাইভেট সেক্টরে কম্পিউটার রিলেটেড কোনো চাকরি হয় তাহলেই পাবে। তুমি কি কোনো টিচিং প্রফেশনাল জন্য চাকরির জন্য টাকা দিয়েছিলে না রেলে? না 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 না। কিসের জন্য দিয়েছিলে? আমি দিয়েছি রেলের ডি গ্রুপের জন্য। তা তুমি না না করলে, তোমাকে কি বললাম আমি? ইউটিউবে দেখো তাহলে বুঝতে পারবে, এখানে হবে না ভাই, তোমার চাকরি এবং তোমার টাকা দুটোই ফেরত পাবে। তুমি পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো, এগুলোকে ঠিক করাও, তাহলে বারবার প্রতারিত হবে। যোগাযোগ আছে কিছু? আছে, কিন্তু সেগুলোতে এভাবে আসে না,
চাকরির যোগাযোগ আছে বলেই তো মাথায় হাত দিয়ে বসে পড়লে তো হবে না। জীবনে চাকরি, ব্যবসা, বিয়ে, উন্নতি, সার্বিক উন্নতি সবটাই থাকে, কিন্তু জন্মছকটা তো বিচার করতে হবে। তোমার কি ভালো কি মন্দ আছে। এই তুমি 5 লাখ টাকা যাকে তুমি দিলে, তোমার দেবার সময় অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা নিয়ে দিয়েছিলে, কিন্তু এখন তোমার গা হাত পা চুলকাচ্ছে টাকাটা ফেরত পাবে কিনা, কিন্তু কোনোভাবেই তুমি টাকা ফেরত পাবে না। তাহলে এটুকু ভাবুন, কোনো মানুষ তার জন্মচার অনুযায়ী প্রতিকার করলে তারা 500 বার হবে। এদিকে সেই মানুষটা তাকে মানে আগুনের মধ্যে পুড়ে তার হোমযজ্ঞ করে তাকে কবচ দিচ্ছে, তাকে দামি পাথর দোকানে কিনে দিচ্ছে পাথর, সে হাতে মরছে। আর কিছু মানুষ খালি হাতে একটা 5 লাখ টাকা নিয়ে ফেললো, তাকেও কিছু করতে পারছে না। তো ডিফারেন্সটা বুঝতে পারছে না। জন্মচার একটা খুব অথেন্টিক জায়গা, যেখানে দেখে বুঝে তবে আপনি দিন, তাহলেই চাকরিতে লাগবে, তাই ঠকবেন। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, সরি। তো এটাই বলার যে মানুষকে সবসময়তেই বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো মানুষ কিন্তু কোনো জায়গায় চাকরি পাওয়ার আশায় বা লোভে, কিন্তু আমি বহু ক্ষেত্রে দেশের দিকে বেশি দেখেছি, টিচিং পাওয়ার জন্য 4 লাখ, রেলের জন্য 5 লাখ, স্কুল 3 লাখ এরকম দিয়ে ফেলে, তারপরে ছুটে আসে, দেখুন তো টাকাটা দিয়েছি চাকরিটা পাবো কি না। মানে মানে আমি কি বলবো, মাথায় এগুলো কাজ করে না, যে মানুষের এরকম চিন্তা ভাবনাটা কেন, যে মানুষ এইভাবে নিজে ঠকছে, আবার ঠকার পর আবার জানতে আসছে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? রাত 9:30। জন্মস্থান কোথায়? ওকে, কেমন লাগছে অনুষ্ঠান? চাকরি পাচ্ছে না, এই তার তার কপাল। চলুন, আপনার জন্মবার শুক্রবার, ফ্রাইডে? আচ্ছা, এবার মেয়ের হরোস্কোপ আমরা ঢুকবো। প্রথম কথা বলবো, আপনি লোকের উপকার করতে একদম কম যাবেন, না যাওয়া উচিত। বারবার মানুষ আপনার থেকে উপকার নিয়ে প্রতিকার করে আপনাকে চিনতে পারে না। বারবার আপনি দিন নয়, রাত নয়, সকাল নয়, বিকেল নয়, যে যখন যেখানে বিপদে পড়ে আপনি অর্থ দিয়ে হলেও সাহায্য করেন। তারপরেও আপনাকে কেউ আর পেছনে কোনো তাকায় না আপনার বিপদে পড়লে। চলুন, আমরা মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা, ঠিক আছে? প্রথম কথা, বিবাহিত জীবন শুভ নয়, বিবাহের জায়গাটা কিন্তু খুব নেগেটিভ আছে। এখানে আপনি অনেক মানে গলা অবধি জলে ডুবে পড়লেও নাম কোনোদিন পাবেন না। এক দ্বিতীয় কথা, লগ্নের 4th হাউস শুক্র কেতু আছে, কোনো পৈতৃক জায়গা জমি নিয়ে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে, বুঝতে পারছেন? কোনো লিগ্যাল প্রবলেম আসতে পারে। আপনি যে বাড়িতে আছেন, আপনার নিজস্ব বাড়ি? একটা নিজের মধ্যে খুব মতের বিরোধ হবে, খারাপ একটা কন্ডিশন তৈরি হবে এবং একটা থানা পুলিশ হতে শুরু করবে, বুঝতে পারছেন? চলছে। আচ্ছা, কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? একদিন ধরেই দেখছি। আর যখন যখন অন্যদের প্রেডিকশনটা করতাম তখন তো শুনতেন, আজকে যে নিজেরটা বললাম সেটা কতটা মেলাতে পারলাম? মিললো না মিললো না? মিললো মিললো। তাহলে জন্মচার কি বলে যে সবটাই বলা যায়, তাই তো? এবং আপনি এতই সাদাসিধে মানুষ, আপনি এতই ঝগড়া অশান্তি পছন্দ করেন, শান্তপ্রিয় মানুষ। আর বারবারই দেখেন যে আপনার ঘরেতেই ঝড় এসে পড়ছে, ঠিক আছে? জন্মচার্ট বলছে আপনার কিন্তু এখানে শরীর ভালো যাবে না, হেলথ। এবং আপনার শরীর শরীর হেলথ শরীরটা মাঝে মাঝে জ্বর হয়, শরীর ভালো যাবে না। এবং আপনার উপরে হ্যাঁ আপনার উপরে কিন্তু কিছু ব্ল্যাক ম্যাজিক চলছে, কিছু গুপ্ত তন্ত্রক্রিয়া চলছে,
যাতে আপনি অফিসিয়ালি ফাইনান্সিয়ালি ভেঙে পড়েন এবং এই কেসটাকে আপনি এগিয়ে নিতে না পারেন, সবকিছু নিজের থেকে হ্যান্ডওভার হয়ে যায়। বুঝতে পারছেন? এবং এটাকে ইমিডিয়েট বললেও সংশোধন করা খুব দরকার। কারোর থেকে এক টাকা কেড়ে নেবেন না, কিন্তু আপনার ভাগের অর্থ কাউকে ভাগও দেবেন না। বুঝতে পারলাম? যদি আপনার মনে হয় আমি সোমবার ব্যারাকপুর বসি, আপনি ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। কালী পুজোর দিনটি ভীষণ ভালো একটা যোগ, যে যোগে কাজ করলে আপনি এই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। বলুন। আমি প্রায় আমার 32 বছর হয়ে গেল, আমি 2010 থেকে চাকরি করছি, চাকরি আমি ঠিক মতন করতে পারছি না, বুঝলেন তো আর কি। বারে বারে চাকরি চলে যাচ্ছে, আমার ক্যাম্পাসিং এর চাকরি চলে গেছে। সেটাই তো আমি বললাম, ব্ল্যাক ম্যাজিক করা আছে আপনার উপরে, টুকটাক করা আছে আপনাকে। সেজন্যই বললাম আপনাকে অফিসিয়ালি, যেটা অফিসিয়ালি বললাম তো আপনাকে। আপনি তার কোন প্রতিকার নিয়েছেন, কোন সুরাহা পড়েছেন? মানে কেন আমাকে না দেখেননি? ঠিক আছে, আরো তো জ্যোতিষী আশেপাশে আছে, আপনার খড়দা তো প্রচুর জ্যোতিষী থাকে, দেখান না কেন, দেখিয়ে প্রতিকার করেন না কেন? আমি বিশ্বাস করেন না, বিশ্বাস করতেন না, তাই তো? তো আজকে যে আমি আপনার কথাগুলো বললাম, আমি কি আপনাকে দেখেছি, আপনাকে চিনি, আপনাকে জানি? তাহলে কি করে বলা সম্ভব কথাগুলো? অতএব সম্ভব যদি হয়, ঠিক করে জীবনটাকে স্টাবলিশ করতে চান, একটা চাকরি নিয়ে বেঁচে থাকতে চান, তাহলে ইমিডিয়েট যোগাযোগ করতে পারলে। যথেষ্ট বলেছি, সময় ভীষণ অল্প, কেরিয়ারটার একটুখানি দু লাইনের কথা না, হিউজ একটা সময়। যদি সম্ভব হয় আপনি যোগাযোগ করুন। সবাই চায় যে বিনা পয়সা অনেক কিছু জানবো, কিন্তু এই পৃথিবীতে গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি যা দেবেন ঈশ্বর আপনাকে সেটা রিটার্ন করবে। অতএব এটুকু মাথায় আমরা বলি যে পাপ করে বাপকে ছাড়ে না। যেই সন্তান তার বাবা মার উপর অত্যাচার করবে, তারা যখন বাবা হবে তাদের সন্তান তাদের উপরও অত্যাচার করবে। এটা হচ্ছে প্রকৃতির ব্যালেন্স, এটা করতেই হবে। আর যদি আপনি আপনার বাবা মার উপর অত্যাচার করেন, খেতে দেন না, মারধর করেন, তাহলে আপনার যখন বিয়ে হবে তখন আপনার সন্তান আপনাকে মারবে। এটা প্রকৃতিরই ব্যালেন্স, এবং সেটা আপনি পাবেন 100%। যদি কারোর সংসারে বাবা মা ভীষণ ভালো হয়, মাটির মানুষ হয়, তার সন্তান হবে একদম মানে খুব থার্ড ক্লাস। আর যদি সন্তানটা মাটির মানুষ হয়, ভালো হয়, বোঝদার হয়, তার বাবা মা হবে একদম থার্ড ক্লাস। এটা 100% প্রাকৃতিক ব্যালেন্স। যদি মনে হয় এটাকে ব্যালেন্স করতে চান, তাহলেই যোগাযোগ করুন, নচেত প্লিজ আসবেন না আমার চেম্বারে, ভিড় বাড়াবার জন্য আসবেন না। যারা জীবনটাকে নিয়ে ভীষণ সিরিয়াস, যে আমি এটাকে দেখি, এটাকে সলিউশন করে আমি জীবনে আগে এগিয়ে যেতে চাই, আমি চাকরিতে একদম স্টাবলিশড পেতে চাই, আমি সাকসেস পেয়ে যাই, আমি চূড়ান্ত সাফল্য পেতে চাই, তারাই যোগাযোগ করুন। যাদের ভেতরে কোনো অ্যাম্বিশন নেই, এম নেই, এগিয়ে যাবার সফলতার কোনো ইচ্ছা শক্তি নেই, তারা আসবেন না। যারা মনে করছে যে আমার সাথে আমার মতো করে লড়াইটা করবেন, তারাই আমার সাথে হাতে হাত মিলিয়ে ছুটুন। দেখুন, আমি আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে একটা এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দেবো যেখানে আপনি আপনার সন্তানকে দেখে আপনার নিজের গর্ববোধ হবে, যে না হয়তো ওই দিনের একটা সিদ্ধান্ত, একটা অনুষ্ঠান দেখেছিলাম, আজকে আমার সন্তান এত ভালো একটা অ্যাচিভমেন্ট পেয়েছে। তো এই জন্যই বলবো যে বারবার নয়, একবার আসুন। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে গেলে চেম্বারে যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে, দেখাতে হবে, এবং অবশ্যই কালী পুজো নিশিরাত থেকে কাজে লাগাতে হবে। চেম্বার কোথায় আর প্লিজ বলছি না, ফোন নাম্বারও বলবো না, কারণ সমস্ত আপনাদের জানা, প্রায় স্টলিংও দেওয়া রয়েছে, দেখে নিন। যারা মনে করছেন ইমিডিয়েট দেখাবেন, প্লিজ তাড়াতাড়ি চেম্বারের নামটা ডাউনলোড করুন এবং অবশ্যই আসুন। কারণ মনে রাখতে হবে যে বুধবার থেকে, মানে কামিং ওয়েডনেসডেতে কিন্তু লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে। যারা মনে করছেন দেখাবেন, দূর থেকে আসবেন, কালী পুজোর যোগটা হাতছাড়া করতে চাইছেন না, তারা ইমিডিয়েট দেখান। ভালো থাকুন, সকল ভালো রাখুন, নমস্কার।